শুধু দর্শক আজকের বিষয়টি হচ্ছে কোভিড ভ্যাকসিন কারা কারা দিতে পারবেন না আমরা ডেইলি প্রতিনিয়ত আমাদের কাছে কল আসে যে ডক্টর আমার তো ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার আমার ক্যান্সার ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার আমার অ্যালার্জি সিভিয়ার অ্যালার্জি অ্যাজমা আমি মাল্টিপল মেডিকেশন খাচ্ছি আমি কি কোভিড ভ্যাকসিন দিতে পারবো এগুলোর সহজ সমাধান নিয়েই আজকের আমাদের আলোচনা দেখুন প্রথমে বলি যে আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন গর্ভবতী মহিলা হয়ে থাকেন আপনি ভ্যাকসিন দিবেন না আর আপনি ফার্স্ট ডোজ দেওয়ার পরে যদি প্রেগনেন্ট হয়ে যান তাহলে সেকেন্ড ডোজের জন্য আবার অ্যাপয়েন্টমেন্ট নেবেন না বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তখন গিয়ে আপনি সেকেন্ড ডোজটা দিবেন যাদের যারা এইচ রোগী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আপনার সিডি ফোর কাউন্ট লিম্পোসাইড কাউন্ট এটা যাদের যাদের এইচআইভি তারা বুঝবে এবং তারা বুঝলেই এটা চলবে তাদের এই কাউন্টটা যদি দুশো দুশোর নিচে হয় টু হান্ড্রেডের নিচে হয় তাহলে তারা ভ্যাকসিন দিবে না কোভিড ভ্যাকসিন তারা দিবে না আর যদি কেউ কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেন লিভার ট্রান্সপ্লান্ট অথবা বোনমারো ট্রান্সপ্লান্ট করেন এবং তিন মাসের মধ্যে যদি তিন মাসের মধ্যে করে থাকেন তাহলে আপনি কোভিড ভ্যাকসিন দেবেন না তিন মাস পার হয়ে গেলে আপনি কোভিড ভ্যাকসিন দিতে পারবেন যাদের অ্যাক্টিভ ক্যান্সার নিউলি ডায়াগনোসড ক্যান্সার এবং দে আর গেটিং ট্রিটমেন্ট কেউ আছে পেলিয়েটিভ কেয়ারে আছে কেউ কোনো ট্রিটমেন্ট নিচ্ছে না ইফ যদি অ্যাক্টিভ ক্যান্সার হয় কোনো ট্রিটমেন্ট নাই অথবা পেলিয়েটিভ কেয়ারে থাকে অথবা অর্থাৎ তারা এমন জায়গায় আসে তারা অলমোস্ট দিন গুনতেছে অর্থাৎ তার লাইফ এক্সপেক্টেন্সি মান্থস তারা ভ্যাকসিন দেওয়ার দরকার নাই অথবা যাদের ক্যান্সার ডায়াগনোজ হয়েছে এবং তারা অন ট্রিটমেন্ট যেমন যদি তারা কিমোথেরাপি নিতে থাকে রেডিও রেডিয়েশন থেরাপি কিমোথেরাপি তাহলে অথবা ইমিউনোথেরাপি তারা ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত না যাদের ক্যান্সার না এমন অনেকেই ইমিউনোথেরাপি নিচ্ছে তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে আপনি যতদিন এই ট্রিটমেন্টটা নেবেন ততদিন আপনি ভ্যাকসিন দিবেন না এবার আসুন প্লেটেলেট কাউন্ট অনেকের প্লেটেলেট কাউন্ট থ্রম্বোসাইটোপেনিয়া যদি নাম্বারটা লেস দেন ফিফটি হয় পঞ্চাশের নিচে হয় তাহলে আপনি ভ্যাকসিন দিবেন না অনেকেই নাম্বার জানেন এবং যাদের এই কাউন্টার লো তারা ভালো করেই জানে এবং অলওয়েজ তারা মনিটর করে ডাক্তারের সাথে নাম্বার ফিফটির নিচে হলে আপনি ভ্যাকসিন দিবেন না হিস্ট্রি অফ অ্যালার্জিক রিয়েকশান উইথ দ্য ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন যদি কোভিড ভ্যাকসিন ফার্স্ট ডোজ দেওয়ার পরে আপনার অ্যালার্জিক রিয়েকশান হয়েছে ভেরি ব্যাড আপনার সেকেন্ড ডোজ দেওয়ার দরকার নাই শুড নট রিসিভ দ্য সেকেন্ড ডোজ যদি আপনার হিস্ট্রি অফ অ্যানাফাইল্যাক্সিস টু আদার ড্রাগস ভ্যাকসিনস ফুড ইনসেক্ট বাইটস এখন অনেকে বুঝবে না যে অ্যানাফাইল্যাক্সিস কি আপনার যদি র্যাশ হয় হাইপোর টেনশন ব্লাড প্রেশার লো হয়ে যায় তারপরে ব্রিদিংয়ে প্রবলেম হয় নানান ধরনের এই ধরনের সিভিয়ার কন্ডিশন হয় তখন আপনার ভ্যাকসিন দেওয়ার দরকার নাই আপনি ওয়েট করতে হবে আপনার অ্যালার্জি স্পেশালিস্ট অথবা আপনার প্রাইমারি কেয়ারের ডাক্তারের সাথে পরামর্শ করে ঠিক করবেন আপনি ভ্যাকসিন দিতে পারবেন কি না কি না ইন জেনারেল আপনি ভ্যাকসিন না নেওয়াই ভালো যদি আপনার মাল্টিপল ড্রাগ অ্যালার্জিজ সিভিয়ার অ্যানাফাইল্যাক্সিস যেটা আমি এক্সপ্লেন করলাম আপনার র্যাশ হাই লো ব্লাড প্রেশার ব্রিদিং ইস্যুস তখন আপনি অ্যাভয়েড করবেন ভ্যাকসিন দেওয়া অনেকে দেখবেন সরি অনেকে দেখবেন অ্যালার্জির জন্য অ্যাপি প্যান এক ধরনের প্যান ইউজ করে তারা অ্যালার্জি হলেই প্যানটা বিভিন্ন জায়গায় স্কিনের নিচে তারা পুশ করে তো যারা এই ধরনের প্যান ইউজ করেন তারা আপাতত কোভিড ভ্যাকসিনটা নেবেন না এবং আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তার যে আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার সে ভালো বলতে পারবে কারণ আপনার কন্ডিশনটা সেই ভালো জানে হাউ ফ্রিকুয়েন্ট আপনার অ্যালার্জিগুলো ডেভেলপ করে আর আপনার যদি অ্যাজমা থাকে স্টেবল থাকে ডাস্ট অ্যালার্জি মাইল্ড অ্যালার্জির প্রবলেমস অ্যাকজিমা এই ধরনের প্রবলেম থাকলে আপনি ভ্যাকসিন দিতে পারবেন তবে মাল্টিপল অ্যালার্জিজ যেগুলো ভেরি ব্যাড সিভিয়ার আপনার অনেক ড্রাগ না নিলেই আপনি চলতে পারেন না আপনার শরীরে অনেক ধরনের র্যাশ ডেভেলপ করে প্রেশার লো হয়ে যায় এগেন অ্যান্ড অ্যাগেন আমি বলতেছি তাহলে আপনি বন্ধ রাখবেন ডাক্তারের সাথে পরামর্শ নেবেন অনেকে আইবিউ প্রোফেন মট্রিন অ্যালিভ এই জাতীয় ওষুধ খাওয়ার পরে তার ব্লাড প্রেশার লো হয়ে গেল। র্যাশ হয়ে গেল মুখ ফুলে গেল অনেক ধরনের সিমটমস আসতে পারে যদি আপনার এই ধরনের হিস্ট্রি থাকে এটাকে বলে অ্যানজিওডেমা যদি এই ধরনের হিস্ট্রি থাকে তাহলে আপনি ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকবেন এবং আপনার প্রাইমারি ডাক্তারের সাথে আলাপ করবেন আর আপনার যদি এমনিই ওষুধটা খান অ্যাসপিরিন এনএসেডস লাইক আইভিওপ্রোপেন ভ্যাকসিন নেওয়ার জন্য ইউজুয়ালি এগুলো বন্ধ রাখা লাগে না তারপরেও আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন আপনি যদি ব্লিডিং রিস্ক বেশি থাকে তাহলে বন্ধ করবেন আদারওয়াইজ এগুলা যেভাবে খাচ্ছেন ওভাবে খাবেন ভ্যাকসিন দিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব আমি ডক্টর মোহাম্মদ হোসাইন যুক্তরাষ্ট্রের নিউ থেকে শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফিজ